আগেও এসেছিলাম দাদার সঙ্গে দেখা হয়েছিল এই দাদার চ্যানেল আমরা আগে দেখেছি এর আগেও দাদার সঙ্গে আমরা ছিলাম তো এই দাদার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে সাবস্ক্রাইব করবেন খুবই ভালো ভিডিও করে এনজয় করছি আমরা দেখা এসে আমরা খুবই এনজয় করছি দেখা এসে খুবই খুবই ভালো লাগছে আমাদের দেখা এসে ওই ভাইরা দারুণ এনজয় করছে অন্তিকা বিচে লাইক কমেন্ট শেয়ার করবেন দাদার চ্যানেলে দিঘা খুবই সুন্দর এই দিঘা সাটারডে সকালবেলা আবার আমি চলে এসেছি ওলদিঘা বিচে আর ওলদিঘার ঘুঘু ঘাটে এখন প্রচুর ভিড় রয়েছে আর যথারীতি জোয়ারের সময় প্রচুর ঢেউ আসছে বড় বড় ঢেউ পুরো আর পর্যটকেরা পাড়ে বসে দারুণ এনজয় করছে আর নামার কোনো প্রশ্ন নেই তো দেখতেই পাচ্ছ বড় বড় ঢেউ একদম পাড় অব্দি চলে আসছে আর স্যাটারডে ভাইব দিঘায় পুরো জমে উঠেছে আজকে আজকে স্যাটারডেতে প্রচুর পর্যটকের ভিড় রয়েছে দিঘাতে আজকে সকালে তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং তারপরে মেছেদা লোকালেও প্রচুর পর্যটক ঢুকেছে দিঘাতে কারণ রেল স্টেশনের সামনে রাস্তা পুরো আধ ঘন্টা ধরে জ্যাম ছিল আজকে সকালবেলা কারণ স্যাটারডেতে পর্যটকের ভিড় উপচে পড়েছে আবার আমরা দিঘায় এসেছি খুব আনন্দ হচ্ছে আমাদের নদিয়ায় বাড়ি নদিয়া তেরটই বাড়ি আমাদের আমরা ফ্যামিলি নিয়ে বেড়াতে এসেছি খুব সুন্দর খুব এনজয় করছি একটা বড় ঢেউ খানা তুলছে তো আজকে সকাল থেকে এরকম বড় বড় ঢেউয়ের মজা পুরো পর্যটকদের সঙ্গে আমিও দারুণ এনজয় করছি এখানে তো স্যাটারডে সকালবেলায় দিঘার গুঘির ঘাটের আমিও পুরো জমে গেছে আজকে আর জোয়ারের সময় এই গুঘির ঘাটের সমুদ্রের শোভা একদম অন্যরকম থাকে এবং দারুণ এনজয়মেন্ট এখানে আর এখন সমুদ্রে নামার যদিও খুব একটা উপায় নেই তবে উৎসাহী হয়ে বেশ কিছু নেমে গেছে জলে আর বেশিরভাগই পাড়ে দাঁড়িয়ে সমুদ্রে ঢেউয়ের মজা নিচ্ছে তো চারপাশে অসংখ্য পর্যটকের ভিড় দেখা যাচ্ছে যথারীতি স্যাটারডেতে এসব গুলো প্রচুর ভিড় রয়েছে দিঘাতে অনেকদিন পর আমরা ফ্যামিলি সহ ঘুরে এসেছি তোমার এখানে বোল্ডার আছে বলে যেতে ভয় লাগে হ্যাঁ আমরা গতকাল এসেছি আজকে কালকে আগামীকাল থাকবো তারপরের দিন দেখ টু কালকাটা আর সাথে পর্যটকদের এক্সাইটমেন্ট পুরো দিঘার সি বিচের ভাই পুরো জমে উঠছে বারবার আমি ক্রমশ নিচের দিকে একটু যাচ্ছিলাম কিন্তু বড় বড় ঢেউয়ের ধাক্কায় আবার উঠে আসছি পাড়ের দিকে মানে বুঝতেই পারছো আবার একটা বড় ঢেউ আসছে আর ঢেউ আসার সঙ্গে সঙ্গে দারুণ ব্যাপার একদম তো দিঘার সমুদ্রে এরকম উত্তাল ঢেউয়ের মজা তো একদম দারুণ ব্যাপার পুরো আবার বড় ঢেউ আসছে ছোটাছুটি শুরু করে দিচ্ছে পুরো মানে পুরো দারুণ এনজয়মেন্ট চলছে আজকে এমন মজা হচ্ছে তো পাড়ে যারা বসে আছে তাদের এনজয়মেন্টটা তো দেখতেই পাচ্ছ সমুদ্রে নামার দরকার হচ্ছে না পাড়ে বসেই দারুণ এনজয় হয়ে যাচ্ছে আজকে কারণ ওই দিঘার ঘুঘু ঘাটে এখানে আগে সমুদ্র স্নানের পারমিশন ছিল না এই গত কয়েকদিন হলো এখানে সমুদ্রে নেমে পর্যটকদের স্নান করার পারমিশন দেওয়া হয়েছে ওই দিঘায় এখন দুটি জায়গায় সমুদ্র স্নান অ্যালাউড রয়েছে একটা হচ্ছে ঘুঘু ঘাট আরেকটা হচ্ছে ব্যারিস্টার কলোনিতে মেরিন ড্রাইভ সি বিচ তো ওই দিঘার এই দুটো জায়গায় পর্যটকেরা সমুদ্রে নেমে স্নান করতে পারে আমরা খুব 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 খুবই খুশি এবং আমরা পুরো ফ্যামিলি নিয়ে এসেছি এবং আমরা সমুদ্র সৈকত আমাদের এত ভালো লাগছে যে আমি এক্সপ্রেস করতে পারবো না উই আর এনজয়িং উইথ আওয়ার ফুল ফ্যামিলি
There's no doubt about it. We are enjoying very much. Very, very, very much. And very beautiful is there. আমরা অনেক জায়গায় মজা করছি আর আমরা অনেক ভালো করে খেলছি। অনেক মজা আছে, দিঘাই জরুর আসবে। সবটা আমি দিঘা এত পছন্দ করি। কোন দিঘার এই বিচে সমুদ্র স্নানের পারমিশন চালু হওয়ার পর থেকে এখানে প্রচুর ভিড় হচ্ছে। বিশেষ করে সাঁতারদের সামনে যে ওই দিঘার যত পর্যটক বেশিরভাগই এসে ভিড় জমাচ্ছে ওই দিঘার ভূমিও ঘাটে। অনেক এনজয় করছে দিঘাতে, খুব এনজয় করছি, অনেকটা ভালো লাগছে, এনজয় করছি এখানে এসে। আজকে পুরো রোদ ঝলমলে ওয়েদার রয়েছে দীঘাতে, যদিও আগামীকাল থেকে ওয়েদার একটু খারাপ হতে পারে। সানডে আর মানডেতে দীঘার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একটি গভীর নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের ওপরে। এই কারণে এই উইকেন্ডে ওয়েদার খারাপ থাকার চান্স রয়েছে, যদিও আজকে পুরো রোদ ঝলমলে ওয়েদার দীঘাতে এবং দীঘার অ্যাম্বিয়েন্স পুরো জমে উঠেছে আজকে। খুবই ভাইরা দারুণ এনজয় করছে অন্তিকা বিচে। তারপরে আমরা যাচ্ছিলাম দীঘা মেরিন ড্রাইভ সি বিচের দিকে। তো মাঝখানে সৈকত আবাস হোটেলের অপোজিটে এই সুন্দর পার্ক তৈরি হচ্ছে, কাজ অলমোস্ট হয়ে এসছে। তো আমরা এখন ভেতরে ঢুকবো, দেখবো কি চলছে ওখানে। এখানে তৈরি হবে একটি চিলড্রেন্স পার্ক, যেটা আগে ছিল ওগুলো ইয়ার সাইক্লোনে পুরো ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জায়গাটা, তার ফলে পেছনে ওই সার্কেল করে তৈরি হচ্ছে চিলড্রেন্স পার্ক। আর এদিকে বেশ কয়েকটা গাজিবো অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে নতুন ডিজাইনের। তো এখানে বসে সমুদ্রের শোভা দেখার ব্যবস্থা, তো দারুণ সুন্দরভাবে সেজে উঠছে এই পার্ক। তো আমরা যা খবর পেলাম হয়তো 23rd January অথবা জানুয়ারির শেষের দিকে এই পার্ক খুলে যাবে দর্শকদের জন্য। তো এখানে কাজকর্ম চলছে, তো টাইলস বসানো হচ্ছে, পুরো হেঁটে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে এখানে। তো দারুণভাবে সেজে উঠবে এই সুন্দর পার্ক দীঘা সৈকত আবাস হোটেলের ঠিক অপোজিটে। তো দেখা যাক কেমন বিউটিফিকেশন দাঁড়ায় এই জায়গাটা। তারপরে আমরা চলে এলাম ওল্ড দীঘার মেরিন ড্রাইভ বিচে। এখানে আজকে লোকজন একটু কম রয়েছে, কারণ ওল্ড দীঘার বেশিরভাগ পর্যটক আগেই মেরিন ড্রাইভ বিচে এসে সমুদ্র স্নানের মজা নিত। তো এখন ওল্ড দীঘার ভূভিউ ঘাটে সমুদ্র স্নান চালু হয়ে যাওয়ার পরে অধিকাংশ পর্যটক ওখানে গিয়ে ভিড় জমাচ্ছে, সেই কারণে মেরিন ড্রাইভ সি বিচ আজকে তুলনামূলকভাবে ফাঁকাই রয়েছে বলা যায়। এটা মেরিন ড্রাইভ বিচ, এই বিচে আমাদের খুব ভালো লাগছে। আমাদের ফার্স্ট টাইম যেহেতু দীঘা আসা, সেই জন্য আরও বেশি উৎসাহিত আমরা এখানে। কারণ আনন্দ হচ্ছে দীঘাতে এসেছি, ফার্স্ট টাইম এটা প্রথমবার এসেছি আসলাম আমরা দীঘাতে। এখন একটু বালি নিয়ে তো দাদাদের খেলা চলছে, এরপরে আমরা স্নান করে তারপরে আবার হোটেলে ফিরব। মেরিন ড্রাইভ বিচে এই জায়গাটায় সমুদ্র অপেক্ষাকৃত একটু শান্ত থাকে, আর এখানে এলে শান্ত সমুদ্রের মজা উপভোগ করার ব্যবস্থা রয়েছে। আর এদিকে অসংখ্য দোকান রয়েছে যেখানে সি ফুডের বন্দোবস্ত, মাছ কাঁকড়া ইত্যাদি খাওয়া এবং তারপরে সমুদ্রের জলে নেমে এনজয় করা। খুব ভালো লাগছে বিচে এসে, যা নতুন করেছে দেখলাম, তো বেশ ভালো ক্রাউড আর পরিবেশটাও খুব মনোরম, খুব একটা ঠান্ডাও নেই, তো ভালো এনজয় করছি, ভালো লাগছে। মেরিন ড্রাইভ বিচে ক্রমশ দোকানের সংখ্যা বেড়ে চলেছে, দুদিকে সামিয়ানা টাঙানো দোকান পরপর লম্বা হয়ে চলে যাচ্ছে একদম অনেক দূর অব্দি। তো প্রত্যেকটা দোকানেই পর্যটকদের ভিড় রয়েছে, সমুদ্রে নামার আগে এখানে সি ফুড এনজয় করা। তো
দীঘার একটা নতুন জিনিস এখানে চালু হয়েছে, মেরিন ড্রাইভ বিচে তো ওশিয়ানা বিচের মতো ভাইব কিছুটা চলে এসেছে এখানে। আর একদম জোয়ারের সময় পুরো ওশিয়ানার বিচের মতনই সিচুয়েশান থাকে, এই পাথরের উপর বসে জলের ধাক্কা খাওয়া, তার সঙ্গে এই দোকানগুলোতে মাছ কাঁকড়া খাওয়া, তো দারুণ ব্যাপার এখানে। চেঞ্জ অফ মুড, চেঞ্জ অফ প্লেস, দীঘা তো প্রথমবার না, অনেকবার আসা, যখনই আসি ভালো লাগে, ভালোই লাগে। অনেকবার এসছি, কোভিডের আগে এসছি, এখন এসছি, ভালোই লাগছে, এনজয়িং দ্য টাইম।